আমরা এখন শুরু করছি হাইপারটেনশন সেশন। এই সেশনটি আরটিসি বাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস তাদের আরটিসিতে এই প্রোগ্রামটি হবে। চেয়ারপারসন প্রফেসর এ কে মহিবুল্লাহ স্যার এখানে আছেন, প্রফেসর আব্দুল্লাহ শবিমন্দর স্যার এখানে আছেন, প্রফেসর রঞ্জিত সি খান আমি দেখতে পাচ্ছি আমাদের ভার্চুয়ালি আছেন, প্রফেসর সৈয়দ মোহাম্মদ মোস্তফা কামাল স্যার আছেন, ওনাকে নিয়ে নাও প্যানেলিস্টে, প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের আকান স্যার, প্রফেসর খালিকুজ্জামান সবাই আছেন। আমাদের স্পিকার আমার সামনে আছেন প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার, আমি দেখতে পাচ্ছি প্রফেসর প্রবীর কুমার দাসকেও ভার্চুয়ালি। আমরা এখন চলে যাব সেশন ওয়ানে। আমি এই সেশনকে কন্ডাক্ট করার জন্য প্রফেসর এ কে মহিবুল্লাহ স্যারকে অনুরোধ করছি স্যার। হ্যাঁ, একটু এই যে আমাদের এখন শুরু হবে এই সেশনটি কার্টিসি বাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। হ্যাঁ হ্যাঁ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস প্যানেলিস্ট আছে তারা তাদেরকে আপনারা এখানে ঢুকিয়ে নেন। এই আমাদের প্রথম সেশন শুরু হচ্ছে এখন, এই সেশন হাইপারটেনশনের উপরে। এই সেশনের চেয়ারপারসন যারা সবাই উপস্থিত আছেন, আমাদের এই সেশনের স্পিকার দুজনও উপস্থিত আছেন, একজন ফিজিক্যালি উপস্থিত আছেন আমাদের এখানে প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী, আরেকজন হলো প্রফেসর প্রবীর কুমার দাস, উনি ভার্চুয়ালি চিটাং থেকে উপস্থিত আছেন। অতএব আমরা এই সেশনটা শুরু করতে চাই। এই সেশনটা স্পন্সর করছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমরা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের প্রথম স্পিকার ট্রিটমেন্ট অফ হাই প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী, যিনি চেয়ারপারসন ঢাকা মেডিকেল কলেজ ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, তিনি এই বলবেন ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন ফ্রম গাইডলাইন টু প্র্যাকটিস। এটা আমাদের সবার জন্য খুব অত্যন্ত জরুরি বিষয়। বিভিন্ন রকম গাইডলাইন আছে হাইপারটেনশনের, এবং সেই গাইডলাইন থেকে আমরা কিভাবে আমাদের প্র্যাকটিস করব আমাদের দৈনন্দিন জীবনে আমাদের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে। আমি প্রথমেই অনুরোধ করছি প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরীকে তার বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ দিব বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সম্মানিত সভাপতি এবং জেনারেল সেক্রেটারি মহিবুল্লাহ স্যার এবং আব্দুল্লাহ আল শাফি মজুমদার স্যারকে আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য। আজকে আমার বিষয় ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন ফ্রম গাইডলাইন টু প্র্যাকটিস। হাইপারটেনশন ইজ ইফ ই কনসিডার গ্লোবাল পার্সপেক্টিভ অ্যারাউন্ড 1.7 বিলিয়ন পিপল আর সাফারিং ফ্রম হাইপারটেনশন, 12.8% অফ অল ডেথস, 7.5 বিলিয়ন ইন নাম্বার, হিউজ নাম্বার। There is 60% increase in the number of adults with hypertension globally by 2025. 10% of all global healthcare spending. And that's a huge number. And it's the leading risk factor for global mortality. If you consider physical inactivity, smoking, diabetes, everything, it's the hypertension that's the most important thing. In Asia, you will find that 20 to 34% the prevalence of hypertension. In Bangladesh, it's about 24.4%. And the most important thing is 7 out of 10 hypertensive patients in Bangladesh are having uncontrolled hypertension. And if we consider the role of hypertension in mortality and morbidity, look at this, 54% of stroke, 25% of other cardiovascular disease, 47% of ISD, 13.5% of total mortality, all these are attributable to hypertension. And the damage starts from the very beginning, endothelial dysfunction to end-stage heart disease, in between MI, stroke, and cardiac remodeling, failure, everything is there. From JNCI-7, which was published in 2003 and widely used, to the latest guidance from International Society of Hypertension in 2020, there has been a lot of guidelines, and also different countries has their own guidelines. These are the international guidelines we are talking about. Now, most of the countries are still defining hypertension as the older one.
persistent elevation of blood pressure above normal, which has been defined as systolic pressure 140 millimeter mercury or more, and or diastolic pressure 90 millimeter mercury or more. Though the American Heart Association has defined it as 130/80 as the threshold level for defining hypertension, ISH, ESH, all these authorities are mostly still sticking to the old definition, and most of the countries still doing that. But one of the things that everybody is agreeing that all persons 18 plus years, at least once a year, should have their blood pressure checked. But if they have risk factors, including strong family history of hypertension, every 6 months, they should be screening for their pressure. And how do we define that? The new 2020 International Society of Hypertension guideline is suggesting normal BP should be defined as less than 130 systolic, less than 85 diastolic. And 130 to 139 is high normal BP, 85 to 89 is high normal. A little bit different from ESC guidelines, but that has been the consensus in ISH. Grade 1 hypertension and grade 2 hypertension, as has been defined long before, is staying the same. But most important thing is, these are definition depending on office BP, that means chamber practice BP. But what about home blood pressure measurement, which is taking much more importance nowadays? If we consider home BP, it's if the blood pressure is 135 or more, diastolic 85 or more, at home BP measurement by the patient themselves, that should be taken as hypertension. Or ambulatory blood pressure measurement, here, we know that it is still the same, 24-hour average, 130/80 is the threshold value, and daytime and nighttime, there is a little bit of difference. Another important thing is that we are advocating nowadays not to treat hypertension alone. Do the assessment for the total cardiovascular risk of the patient, grade him as a low risk, moderate risk, high risk, and treat the patient as a whole for the whole cardiovascular continuum. And office blood pressure measurement, how do we do that? It is insisted that we should not be making a diagnosis on a single visit unless the patient have evidence of target organ damage. For example, left ventricular hypertrophy without any other reasonable cause for that, or the patient have a stroke or a heart attack. If there is any evidence of cardiovascular disease, on the first day we can make the diagnosis and start treatment, or if the blood pressure is too high, we can start treatment. And if we find in one recording blood pressure is normal, and how should we repeat the measurement? If it's normal, every 5 years at least. If the patient have high risk, then the screening should be much frequent. In older patient more than 50 years, it should be more frequent because aging increases the chance of hypertension. And that's the new strategy. If it's less than 130/85, remeasure within 3 years. If it is in a borderline stage pre-hypertension, then confirm it with out of office blood pressure, home blood pressure. That's the most important thing. If it's further high, confirm it within days. And home blood pressure measurement and ambulatory blood pressure measurement are getting much more important. You can do that for confirmation. You can do that for follow-up, particularly for long-term follow-up. And in that regard, these two, home blood pressure measurement and ambulatory blood pressure measurement, are important in defining whether the patient have white coat hypertension, which is present in 10 to 30% of subjects presenting to your chamber. Look at this, one third of the subjects. Or masked hypertension, you are getting normal blood pressure, but the patient has some degree of target organ damage. You are wondering what's happening. And if the patient is doing the ambulatory blood pressure or home blood pressure measurement, you find out
actually the patient have hypertension. 10 to 15% of subject. They have similar cardiovascular risk as hypertensive, and most of the time, they may require treatment. Now, to evaluate history, physical examination, lab test, and family and personal history of hypertension, cardiovascular disease, stroke, renal disease, smoking, dietary history and salt intake, lack of physical exercise, sedentary lifestyle, alcohol consumption, sleep history. Obstructive sleep apnea is very important and should be paid attention to. Because nowadays we are finding out a lot of patients with so-called resistant hypertension are actually suffering from obstructive sleep apnea, which is contributing to the persistent high sympathetic tone at night because of the hypoxia and having uncontrolled hypertension. We can ask about the kidney symptoms, peripheral arterial disease, and pay attention whether the patient have family history of CKD. In young patient, particularly if less than 40 years, patient having severe hypertension or sudden development of hypertension or rapidly worsening blood pressure in elderly, we should consider secondary hypertension. And we should be taking more attention both at physical examination or investigative wise to detect whether the patient have any possible cause of secondary hypertension. While doing the physical examination, as we have said, the patient should be treated as a whole, as a person, as part of cardiovascular care. Check the waist circumference, weight and blood pressure measurement, neurological examination, fundoscopy examination. Look at the heart and carotid arteries, palpate the peripheral arteries, and please compare the blood pressure in both arms at least once. We can see signs of thyroid disease or Cushing disease or acromegaly. We can look for renal bruit, and that will be excluding the secondary causes of hypertension. Routine test, we know. Hemoglobin and hematocrit, very important in detecting early CKD and its complications. Fasting blood glucose, glycated hemoglobin, blood lipids, blood electrolytes, uric acid, creatinine, some patients, liver function tests, of course, urine analysis and 12-lead ECG. In certain cases, echocardiography, carotid ultrasound, abdominal ultrasound, these will come into play as important. Treatment of hypertension, as we know, non-pharmacological and pharmacological, both are important in treatment of hypertension. The medicine may change from patient to patient, from circumstances to circumstances, but the lifestyle change advice will remain as such for everybody. From 18 years to 90 years, you have to follow those advices, give those advices. The patient education is important to ensure that patient adhere to treatment. Assess the patient understanding and acceptance of the diagnosis of hypertension. Discuss patient concern and clarify misunderstanding. Tell the patient blood pressure reading and provide a written copy. And tell the patient come to agreement with a goal blood pressure. Inform the patient of recommended treatment, provide specific written information. Elicit concern and question about the treatment, its side effects, everything. Emphasize why the patient had to continue treatment. Control doesn't mean cure. That's the most important thing. Hypertension treatment is a lifelong commitment. You may require 2 drugs or 4 drugs, but the important thing is if to continue that treatment. Non-pharmacological treatment, weight reduction, DASH, dietary sodium reduction, everything as before. And most of the patient remember that they require more than 1 drug and add new drug or increase the dose around 2 to 4 weeks interval. And combination drug therapy is required in more than 75% of the patient to achieve blood trigger. And look at this. Most of the case, the target is less than 140-90, at least if it is more than 80 years, less than 160-90. And if the very high risk factor, we have to consider the lower blood pressure. Choice of drug will depend upon
financial ability, tolerability, age, ethnicity, pregnancy. And we have to consider this unmet medical needs. Reduced life expectancy, low blood pressure control rate, high risk of cardiovascular disease. Initially, 2011, NICE guidelines suggest ACE inhibitor or ARB as the first line choice. Then we can add a CCP, calcium channel blocker, or a diuretic. In second step, make it combination. And add, if it is resistant, add spironolactone or other drugs. ICH guideline, what does it suggest? It suggests optimal drug therapy. What does that mean? Use whatever drug is available to control the blood pressure. That's the most important thing. Now, ideal drug characteristic of drug, we know that less side effect and more important. I would rather go for now in the guideline changes. What is that? ICH suggests essential care is a minimum. Use whatever resource available to you to control the blood pressure. Optimal, if the patient available, go for it. 3 seconds. Lifestyle intervention is same, but this optimal versus essential means in low-income countries, if they adopt a different drug policy. For example, in Bangladesh, we have adopted beta blocker as part of first-line treatment because it's very widely available, effective, and very low cost. This is the important thing in ICH guidelines. They are suggesting that you have to control the blood pressure at whatever way, whatever resources, whatever drug available to you. SSAHA guideline has lowered the threshold, but other threshold and treatment strategies are same. Threshold value for goal treatment is a little bit lower as in guideline as advised by the SEC or AHA. The take-home message is hypertension is a leading cause of cardiovascular disease worldwide. 70% of treated hypertensive patients in Bangladesh are uncontrolled, as evidenced by a 2015 published report. Treatment of hypertension should be individualized, and that prime motivation should be to reduce long-term morbidity and mortality. And the selection of drugs should be clinical evidence-based. As per evidence, all four classes of drug, ACE inhibitor, ARB, thiazolidinate diuretic, and CCP are the first line of treatment. Thank you, audience. Thank you, everybody. Thank you very much, Professor Abdul Wadud Chaudhary. Amongst us, we have all the chairpersons, Professor Abdullah Al-Shafi Muzumdar, Professor Ranjit Chandra Khan, Professor Syed Mohammad Mustafa Kamal, Professor Mohammad Abdul Qadir Akun, and Professor Khaliquzzaman. All are in the chairperson list, and they are participating in the conference, somebody physically and someone virtually. Now I would request Professor Praveer Kumar Das. Our discussion will be after the end of the session. Our next speaker is Professor Praveer Kumar Das. He is the chairperson and professor of cardiology, Chittagong Medical College. I would request him to present his paper on ambulatory blood pressure monitoring role in the management of hypertension. Professor Praveer Kumar Das, please. Thank you, sir. Sir, am I audible? Yes. A very good morning from Chittagong. Respected chairpersons, cardiac society, and all participants. My topic is ambulatory blood pressure monitoring, role in the management of hypertension. I am sitting in my home and I am not personally ambulatory. I am sorry for that. I cannot come to Dhaka to participate physically. Next.
So this is myself, no conflict of interest. So hypertension stands first in several fields. It is the number one cause of visit to physicians in adult primary care practice. Most common silent cardiovascular risk factor, accounts for most drug prescriptions, and is the number one attributable risk for death worldwide. Hypertension is a condition which is easily detectable, as said by my previous speaker, Professor Wadud. Office blood pressure measurement is recommended for diagnosis, treatment, and follow-up. But it cannot give idea about blood pressure variability day and night. It cannot assess the effect of antihypertensive drugs on blood pressure variability. And OBPM is inaccurate in white coat hypertension, masked hypertension, etc. Home blood pressure measurement is introduced as a new guideline in selected group of patients. So the new thing introduced for detection of blood pressure is ambulatory blood pressure measurement, ABPM. ABPM is the method of choice for diagnosis, assessing the efficacy of management of hypertension. NICE, European Society of Hypertension, US Society of Prevention of Task Force, and Canadian Hypertension Education Program recommended ABPM as method of choice. And recently, ACC, AHA guidelines for management of high blood pressure has endorsed use of ABPM in hypertension management. Blood pressure variability. As we know, blood pressure is variable. It varies from seconds to years. It varies according to posture of the person, environment, emotional factors, and it varies day and night. An individual's blood pressure varies widely throughout 24 hours. Out of office reading are the only way to obtain a clear picture. There is need for a new tool to measure blood pressure accurately as well as without bias and with no effect of environment. So ABPM provides automated 24 hours blood pressure measurement while patients are engaged in their usual activities, including sleep. Greater number of readings, absence of digital preference and observer bias, and reduction of white coat effect contributes to predictive superiority of ABPM over OBPM. It predicts fatal and non-fatal myocardial infarction and stroke better than standard OBPM. Validated electronic oscillometric monitors record ABPM. And this graph shows superiority of this ABPM 24 hours recording nighttime as well as daytime over clinic measurement, that is office blood pressure measurement, in predicting 5 years risk of cardiovascular death. So these are instruments used for recording ambulatory blood pressure. This one is a monitor, the left one. This is cuff and the person attached with monitor in the waist and cuff in the arm. So the technique is recording should be done on working days of the patient. Blood pressure cuff wrapped around upper limb, arm kept still. Blood pressure measured at 15 to 30 minute interval. No heavy physical activity, no bath, shower, swimming during monitoring. A patient should keep all information in record. Time of wake and sleep, meal time, time of any symptom appearance, and time of taking any medication. A successful ABPM should include at least 20 valid awake and 7 valid sleep recording. That is 2 per hour in daytime, 1 per hour during night. And this is a normal reference value for ABPM. You please notice that the recordings, the figures are a bit lower than usual BP figures as mentioned by Professor, my previous presenter. So this is 24 hours daytime and nighttime. Nighttime recording is always lower than daytime and average. And these are categories of hypertension depending on recording of ambulatory blood pressure. So 24 hours average. And you see that ESC guideline and ACC, ASA guideline, there is a bit difference between these two recommendations. ESC says that a bit, it recommends a bit higher PR
for detection of hypertension with ABPM measurement. You can see here. So this recording shows the ABPM recording, and there is a in the middle there is a dipping of more than 15. Dipping means the recording of blood pressure is lower, and in at night always night blood pressure is lower than, and it should be more than 50% compared to the daytime. And this is another tracing showing a bit in the middle. You can see that the dipping is a bit lower. It is 10 to 15% at night time. But you notice here that there is a sudden peak of blood pressure in a, shown by an arrow of 220 over 100 millimeter mercury. And this single recording is an artifact and is usually discarded during analysis. And this recording also shows dipping shown by the arrow of less than 10%, but side by side, you see that at night, just before 6, there is a recording of hypertension. That means there is an isolated nocturnal hypertension. At night, the blood pressure recording shows that it is in the hypertensive range. And you please notice that there is no other device which can record blood pressure at night. This is the only way. ABPM is the method of recording blood pressure at night and detection of nocturnal hypertension. So indications of ABPM: white coat hypertension, Marks hypertension, labile hypertension, nocturnal blood pressure recording and dipping status. The confusion arises whether to start antihypertensive drugs in this particular condition, and blood pressure not controlled with multiple antihypertensive drugs. So you see that the person is being measured blood pressure by the physician with a white coat. White coat, you see, was introduced as a sign of peace. It will be as the patient as well as the physician will have a calm and cool environment by seeing the white color. But sometimes this white color becomes counterproductive. The person sitting in front of a person wearing white become have some sorts of sympathetic overactivity and may have raised blood pressure. We call it white coat hypertension. So this white coat hypertension, 30% of the patients with elevated OBPM have normal home or ambulatory blood pressure. White coat hypertension is due to transient adrenergic response to measurement of blood pressure in physician's office. A daytime blood pressure of less than 135 over 80 millimeter mercury, preferably 130 over 80, with no target organ damage, despite persistently elevated office measurement, suggests a white coat hypertension. Up to 30% of treated patients with persistently elevated office blood pressure, ABPM documents educate or excessive BP control, thus eliminating over-treatment. So this is a condition where ABPM is most helpful. There may be a white coat aggravation in the situation where a milder elevation of blood pressure may be reflected as more higher recording because of white coat reaction, but that is not a white coat hypertension, but it needs treatment. But what is this? This is not a very congenial environment. This is a home environment, but there are couples that are possibly engaged in quarrel, not a Valentine mood, but rather a mood where both are in a sympathetic overactivity condition. So Marks hypertension, these are the situations where there may be a condition like Marks hypertension. The office reading is underestimates the out of office blood pressure in the at home, because of the home environment not very favorable, the blood pressure raises. Sympathetic overactivity in daily life, home stress, job stress, tobacco use, etc., responsible for that dissipates when it comes to office. So office recording is lower than a home recording. It is present in over 10% of the patients, clearly increases cardiovascular risk despite normal office recording. Documentation prevents under-treatment. So if the blood pressure recorded only at home, you will have under-treatment. So this slide shows a normal office recording, but Marks hypertension, that means more blood pressure at home and a normal recording in the office.
and also the patient had nocturnal raised blood pressure, nocturnal hypertension. And this shows that at night, because of snoring by the couple, the husband's sleep is disturbed, and this may lead to obstructive sleep. This is obstructive sleep apnea, may disturb sleep of the wife. She may have nocturnal hypertension, and the person having obstructive sleep apnea definitely may have raised blood pressure. So nocturnal hypertension, blood pressure normally dips during sleep at night and increases sharply when the person wakes and becomes active. Nocturnal hypertension increases the and aggravates hemodynamic load of cardiovascular system. It is much higher, better predictor of cardiovascular outcome. So the dipping pattern is ambulatory blood pressure measurement detects the dipping pattern, and the dipping pattern has been divided by ASA. 0 to 9% reduction is non-dipper. 10 to 20% reduction at night is dipper, more than 20 extreme dipper, and less than zero means reverse dipper. So this slide shows a sustained hypertension recording by ABPM, and there is no dipping at night, you can notice here, and there is no variability. And this slide also shows a sustained hypertension, but there is reverse dipping, and you see that at 6 in the early morning, there is a raised blood pressure, that is also morning source of blood pressure. So the advantage is abundant information can be derived from ABPM recording are in real time. Nighttime recording may be needed, may be possible. Prognostic if it is stronger, identification of white coat and marked hypertension possible. But the limitation is limited availability of device, high cost, and repetitive blood pressure measurement may cause discomfort. So, conclusion, ABPM is a good non-invasive tool. It enhances the detection rate of white coat, marked hypertension, nocturnal hypertension. Absolute indications include identification of white coat and marked hypertension, 24 hours blood pressure variability, efficacy of antihypertensive drugs. Early availability of device can increase the utility of this procedure. So thank you very much, Professor Praveer Kumar Das. Now is the time for the chairpersons to comment on the subjects. Any participants participating in the conference can participate and by raising their hands. First of all, I would request the participant who are participating in this session, if they have any discussion, comments, or questions, they can ask it by raising their hands. Now I request Professor Abdullah Al-Shafi Mazumdar to comment on the subjects. Thank you, Mr. Chairperson. Ami Banglai boli. Professor Abdul Wahid Chaudhuri best comprehensive je presentation ta diyeche, I very much I like it. Eta ei jonne je it was customized in the practical approach in the practice of Bangladesh, ei jonne eta important. Ekta jinish highlight she koreche, eta bodhay arokto stages of the disease and versus the grading of the hypertension as enunciated by the European Society of cardiology. Eta kintu khub important. Amra hypertension er kunta normal. Eta chaite is kun stage er hypertension ta kun graded. Eta ei concept ta kintu ei bari ESC tar guideline e ullekh koreche. It is very important. Arokta holo je duita ekshatei Professor Praveer jeta bolchen, Professor Abdul Wahid Chaudhuri seta bolchen je ambulatory blood pressure monitoring is very important ebong underutilized amader deshe. Eta blood pressure thik bhabe diagnosis ko onek patient ashbe jara bolbe je majhe majhe pressure bare kintu amra dekhi je normal ei somosto patient der jonno obosshoi ambulatory blood pressure dite hoy, and there is a very good review article a few weeks back jeta night time blood pressure is a risk factor for the cardiovascular morbidity and mortality. It is very good ache kajei ota jodi amra khyal kori night time blood pressure measurement er e holo amader ambulatory blood pressure. Anyway, so European Heart Journal.
কাজে এই দুটা প্রেজেন্টেশন আমার মনে হয় খুব টাইম ওয়ার্দি হয়েছে, দুইজনকে আমার খুব মোবারকবাদ দিচ্ছি। এবং অনেক কিছু প্রশ্ন করার আছে, কিন্তু আমি চাই যে পার্টিসিপেন্টটা কিছু প্রশ্ন করুক। একজন অলরেডি হাত তুলেছেন, ডক্টর আব্দুস সাত্তার, আমি ওনাকে ওনার প্রশ্ন কমেন্ট অথবা ডিসকাশনে পার্টিসিপেট করার জন্য অনুরোধ করছি। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, থ্যাংক ইউ স্যার আমাকে যুক্ত করার জন্য। আমি স্যার ডাক্তার মোহাম্মদ আব্দুস সাত্তার ভুঁইয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কার্ডিওলজি স্যার, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে। কোথায়? কিছু কনভেনশনাল কিছু মেথড ইউজ করি, এগুলা কি ঠিক আছে কিনা স্যার? যেমন বাড়িতে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে কনসিকিউটিভ ফাইভ ডেজ ব্লাড প্রেশার মনিটর করার জন্য বলি, আমরা ডেট দিয়ে দিই, টাইম বলে দিই স্যার। যেমন স্যার কনসিকিউটিভ পাঁচ দিন আমরা ব্লাড প্রেশার সকাল দশটার সময় এবং বিকাল পাঁচটায় এইভাবে মেনটেন করতে একটা চার্ট মেনটেন করে নিয়ে আসতে বলি, এবং এর মধ্যে মোস্ট অফ দা রেকর্ড যদি স্যার হাইপারটেনশনের মধ্যে পড়ে আমরা তাকে হাইপারটেনশন হিসেবে ইনক্লুড করি, এটা কি ঠিক আছে কিনা স্যার? ধন্যবাদ আপনাকে এটাকে উত্তর দেওয়ার জন্য, আমি আব্দুল লতিফ চৌধুরীকে রিকোয়েস্ট করছি স্যার। আমি ধন্যবাদ সাত্তার আপনাকে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আসলে। এই জন্যই বারবার করে হোম ব্লাড প্রেশার মেজারমেন্টকে এবারে এত গুরুত্ব দেয়া হয়েছে যে চেম্বারে রোগী যাই বলে না কেন, ব্লাড প্রেশার বাসায় কেমন আছে, তার নিজস্ব এনভায়রনমেন্ট কেমন আছে, সেটা তার যদি ঠিক না থাকে, সেখানে যদি এটা বেশি পাওয়া যায়, সে অবশ্যই হাইপারটেনসিভ। আপনি যে অ্যাপ্রোচটা বলেছেন এটা যথার্থ এবং আমাদের তাই করা উচিত। আমি একটু অ্যাড করে দেই যে আমার মনে হয় যে যদি পারা যায় আমাদের যে প্রেসক্রাইব অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং আমার মনে হয় করা উচিত, কারণ ওই যে হোম ব্লাড প্রেশার মনিটরিং আমাদের এখানে ঝামেলা হচ্ছে যে এটা স্ট্যান্ডার্ডাইজড ব্লাড প্রেশার মেশিন খুব কমই এখানে ইউজ করা হয়, যার জন্য আমরা খুব বিপদে পড়ি। আর একটা জিনিস খালি অ্যাড করা যে টার্গেট অর্গান এফেক্টস আমরা অনেক সময় দেখি যে ইসিজিতে এলভিএস আসছে অথবা ইকোতে এলভিএস আসছে, তখন আমরা বুঝতে পারি যে তার নর্মাল ব্লাড প্রেশার পাচ্ছি, আসলে তার হয়তো নাইট টাইম ব্লাড প্রেশার ইজ নট ডিপিং, দেয়ার ইজ এ নাইট ডিপিং বলে, নকটার্নাল ডিপিং, ওইটা হয় না। এবার আমি ডক্টর বিনয় উনি একটু প্রশ্ন করতে চাচ্ছেন, আমি ওনাকে কোশ্চেনটা হলো রোল অফ ডিজিটাল ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট রিগার্ডিং ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন, এর উপরে আমি এটা অদূর চৌধুরী বলুন একটু। আচ্ছা, এটা হলো কি পৃথিবীর বেশিরভাগ দেশেই কিন্তু এখন মার্কারি ম্যানোমিটার ব্যান হয়ে গেছে এনভায়রনমেন্টাল কারণে, মার্কারির জন্যে এখন সর্বত্রই কিন্তু ডিজিটালেরই যুগ, এবং ইয়েতে দেখবেন আপনি নেটে বলা আছে স্কুল মেশিনগুলো ভ্যালিডেটেড, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি যেটা করি মাঝে মাঝে রুগীদের বলি যে কোনো ডাক্তার সাহেবের কাছে যদি মার্কারি ম্যানোমিটার থাকে আপনি ওর সাথে একটু মিলিয়ে দেখবেন, ওই মেশিনটা নিয়ে গিয়ে যদি একবার মিলিয়ে নিতে পারেন যে আপনার মেশিনটা কতটুকু এদিক ওদিক হয়। দুই নম্বর, স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে যে ব্লাড প্রেশার মেজারমেন্ট, সে যে বসে থাকবে, টেবিলে বসবে, কাপড়টা এখানে থাকবে না, পাতলা কাপড় থাকতে পারে কিন্তু, অথবা বেয়ার আর্ম হতে হবে, তার কাফটা এখানে ঠিক মতো লাগবে, একটু গ্যাপ থাকবে, সেন্সরটা যেন আর্টারির উপরে পড়ে মাঝামাঝি, এই জিনিসগুলো একটু রুগীকে শিখিয়ে দিলে হাতটা টেবিলের উপরে রেখে বিশ্রাম নিয়ে যে হাতটা রেস্টে থাকে যেন, তাহলে যে মেজারমেন্টটা হবে সেটাই করে। এবং তারপরে বলা হয় তিনটা রিডিং নিতে, প্রথমটা ডিসকার্ড করে পরের দুটোর এভারেজ যেটা সেটাকে অ্যাকসেপ্ট করতে। এই কয়েকটা যে খেয়াল করলে পরে যে আমরা যে ডিসক্রিপেন্সিগুলো দেখি সেটা কিন্তু অনেক কমে আসে। এবং একটু আগে আমি মজুমদার স্যার কথা একটা জিনিস বলছি, আজকাল কিন্তু বারবার জোর দেওয়া হচ্ছে, আমি স্টাডি আছে, অ্যান্টি হাইপারটেনসিভের মেইন ডোজকে আজকাল অ্যাডভোকেট করা হচ্ছে রাতে দাও, কেন
দেখা যাচ্ছে যে রাতের ব্লাড প্রেসার যদি কন্ট্রোল থাকে টাইট, কারণ যত কার্ডিওভাস্কুলার ইভেন্ট ঘটে সেটা কিন্তু ভোর রাতে হয়, আর্লি মর্নিং এ হয়, কাজে নাইট টাইম কন্ট্রোলটা খুবই ইম্পর্টেন্ট। আই রিকোয়েস্ট টু শর্টেন দা রিপ্লাই। নাও আই উড রিকোয়েস্ট প্রফেসর রঞ্জিত চন্দ্র খান ফর গিভিং সাম কমেন্ট অন দা ইন ব্রিফ precisely and briefly on the issues. Professor Ranjit Chandra Khan. Thank you very much, dear President of Bangladesh Cardiac Society. আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের দুজন রিনাউন্ড স্পিকার প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং প্রফেসর প্রবীর, দুইজনকেই খুব ইন্টারেস্টিং টপিকস দুইজনের। আগে আমরা শুধু ব্লাড প্রেশার মেজারমেন্ট নিয়ে অনেক কথা বলতাম, এবারে হাইলাইট করা হলো যে ডে টাইম ব্লাড প্রেশার, নাইট টাইম ব্লাড প্রেশার, অফিসে এবং বাসায়, এই যে সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে গুরুত্ব বোঝানো হলো, এটা আমার মনে হয় খুবই ফ্রুটফুল হবে। এবং ডক্টর ওয়াদুদ চৌধুরী গাইডলাইন সম্বন্ধে যা বললেন যে বিভিন্ন দেশের বিভিন্ন গাইডলাইন আছে, আমাদের সেই ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল পেশেন্টকে চিন্তা করে যে এটা সুইটেবল হয় সেটাই সবচেয়ে বেটার। তা আমি কথা বাড়াবো না, সময় অলরেডি শেষ হয়ে গেছে। ধন্যবাদ রঞ্জিত চন্দ্র খান। ইতিমধ্যে আমাদের একজন ভিউয়ার্স, আমাদের একজন সদস্য হাত তুলছেন, প্রফেসর ডক্টর খালেদ মহসিন, কোনো একটা প্রশ্ন নিশ্চয়ই বা কোনো একটা কমেন্ট করবেন, আমি তাকে তা করার জন্য অনুরোধ করছি। ব্রিফলি করবেন ডক্টর খালেদ মহসিন, প্লিজ আনমিউট, প্লিজ আনমিউট ইউর স্যার। থ্যাংক ইউ স্যার। আমি প্রফেসর ওয়াদুদের লেকচারের দুটা মানে জিনিস হাইলাইট করেছে, একটু মানে আনকনভেনশনাল জিনিস। একটা হচ্ছে ইউজ অফ বিটা ব্লকার, আর একটা হচ্ছে ইউজ অফ মিনারেলার কর্টিকোয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এই দুটা জিনিস আমি হাইলাইট করার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো মিনারেলার কর্টিকোয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আমরা কোন রোগীর যদি আনএক্সপ্লেইন্ড হাইপোক্যালেমিয়া পাই, যে রোগী যদি কোনো ডায়াবেটিক্স না পায়, তার ক্ষেত্রে এম্পেরিক্যালি এমআরএ ইউজ করার একটা রিকমেন্ডেশন বা ইয়ে আছে। আর আমাদের দেশে বিটা ব্লকার ওয়াদুদ বলেছে যে এটা চিপ ড্রাগ, এবং যদিও একটা কনসার্ন আছে যে এটা স্ট্রোকের ইনসিডেন্স বাড়ায়, তারপরেও আমাদের কোমরবিডিটি বা কষ্টের কথা চিন্তা করলে এই ওষুধটা ব্যবহার করার আমার মনে হয় যে যথেষ্ট যুক্তিকতা। এবং থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মহসিন আহমেদ, খালেদ মহসিন। নাও আই উড রিকোয়েস্ট প্রফেসর, আওয়ার চেয়ারপারসন প্রফেসর সৈয়দ মোহাম্মদ মুস্তফা কামাল ফ্রম চিটাগাং টু গিভ কমেন্টস অন দ্য লেকচার্স। প্রফেসর সৈয়দ মোহাম্মদ মুস্তফা কামাল, প্লিজ আনমিউট ইউর সেলফ। সৈয়দ মুস্তফা কামাল, সৈয়দ মোহাম্মদ মুস্তফা কামাল, আচ্ছা নেক্সট। আমি মুস্তফা কামাল সাহেব, আবার আপনি পার্টিসিপেট করুন। আমরা এরপরের আমাদের চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের আকাউন্ট, হি ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আই উড রিকোয়েস্ট হিম টু কমেন্ট অন দ্য সাবজেক্টস। স্যার থ্যাংক ইউ, স্যার থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য চান্স টু সে সামথিং অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন। First of all, the presentation of the both speaker, both are the brilliant speaker. They mention most of the things in their presentation, but I will highlight on few issues like lifestyle modification and salt restriction. That is an important issue in our country. In hypertension is the disease where we can restrict the salt at maximum. We can reduce the salt to up to 1500 milligram only per day, and that is recommended in the guideline of the ACC AEC. But even in heart failure patient, the salt restriction cannot be done up to that level. That is important issue. And I will highlight on two issues. The recording of the blood pressure, Professor Ranjit Chowdhury mentioned very clearly that three readings and average of the last two readings should be mentioned. Adil Akon, Agmi, ek tu apne briefly bolein, amra kintu we are running behind the time. One thing we have to issue, that what interval we should follow. If we take the three reading subsequently without giving any gap, that will not give the real picture.
So there are a lot of things to mention in the presentation, but as the time is very short, so I'm not going to discuss in detail in about. Thank you, sir. Thank you very much. So আমি আর কাউকে এখন সময় দেব না। এখন প্রফেসর সৈয়দ মোস্তফা কামাল, আপনি কি পার্টিসিপেট করতে পেরেছেন? প্রফেসর সৈয়দ মোস্তফা কামাল, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আপনাকে। Yes, sir. Thank you very much. Give your comments. Thank you, sir. Thank you. From Chittagong, you are giving comments. Unmute Karan. Respected Chairperson, thanks to both the speakers, Professor Abdul Wahid Chaudhary and Professor Praveen Kumar Das for their excellent deliberation. তবে আমার কিছু কথা হলো যে এখন আমাদের যে অ্যাম্বুলেটরি বিপি রেকর্ডার এগুলি কিন্তু অ্যাভেলেবল কম হচ্ছে এবং আমরাও কম ইউজ করতেছি। আশা করি আমাদের এই সেমিনার মাধ্যমে যে ইনফরমেশনটা গেল আমরা এই ব্যাপারে একটু বোধ হয় আরেকটু কেয়ারফুল হওয়া এবং আরেকটু আমরা বোধ হয় যদি ইয়ে হই এই ব্যাপারে সচেতন হই তাহলে বোধ হয় অ্যাম্বুলেটরি বিপি রেকর্ডিংটা আমাদের যে ফ্রুটফুল রেজাল্ট দেবে সেটার ব্যাপারে আমরা আরো বেশি রেজাল্ট ভালো পেতে পারবো। থ্যাংকস টু প্রফেসর ওয়াদুদ চৌধুরী, উনি খুব সংক্ষেপে সব গাইডলাইনকে একটা সস করছে। তবে ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস আমরা 140/90, আমার মনে হয় 140/90 এন্ড অ্যাবাভ কে আমরা হাইপারটেনশন হিসেবে ধরে নেব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর খালিকুজ্জামান, সংক্ষেপে বলুন। এবং আমি কংগ্রেচুলেট করছি খালিকুজ্জামানকে ফর বিং দ্য প্রফেসর ভেরি রিসেন্টলি। এন্ড প্রফেসর খালিকুজ্জামান, না হি প্রফেসর অলরেডি, প্রফেসর খালিকুজ্জামান, I would request you to give your brief comments. Thank you, sir, for inviting me to give some comments. Before that, I must congratulate the, both the speakers for their brilliant and nice presentation, which are needed. Hypertension is always a very burning topic, and a lot of percentage of the population are suffering from hypertension worldwide. The hypertension needs lifelong treatment. So what I want to emphasize at the moment is that the adherence to the treatment, both pharmacological and non-pharmacological approach, is very much essential, and which we see in the practice that a majority of the patient after control of the hypertension, they discontinue their treatment as well as their non-pharmacological efforts. So we have to emphasize more to patient counseling for maintaining long-term or lifelong adherence to the medication as well as pharmacological approach. Thanks, everybody. Thanks the organizer of the Bangladesh Cardiac Society for arranging such a nice seminar today. So, thanks, everybody. So thank you very much. We are concluding this session of hypertension sponsored by Incepta Pharmaceuticals. Next session is on dyslipidemia and ischemic heart disease. And this session will be the chairpersons will be Professor Sudhanshu Ranjan Dey from Sylhet, Professor Nawazesh Farid, Professor Abu Azam from Dhaka, Nawazesh Farid from Rangpur, Professor Nazir Ahmed Chaudhary from Dhaka, Professor Mohammad Khaled Mohsin from Dhaka, and Dr. S.M. Kamrul Haq from Khulna. I hope all are in the